নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। এর সাথে সাথে আমি আরেকটি কথা আপনাদেরকে বলি, অনেক কমেন্ট এসেছে যে স্যার আমি আমার রাশি সম্বন্ধে আমি জানি না, আমার জন্ম সময় জন্ম তারিখ সব হারিয়ে গেছে, আমার নামের অক্ষর দিয়ে প্রাপ্তি কি হবে। তাই আমি প্রতিদিন আপনার নামের অক্ষর দিয়ে আমি কিন্তু প্রাপ্তির কথাটা কিন্তু বলি, কোন কোন নামের অক্ষর আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি জানাই। যারা রাশি জানেন তারা রাশিটাকেই ধরবেন, কিন্তু যারা রাশি জানেন না, নিজের রাশি সম্বন্ধে ওয়াকিবহল নন, তারা অবশ্যই নামের অক্ষরটা দিয়ে কিন্তু আপনারা এগাবেন আগামীকাল। তো আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আগামীকাল বুধবার জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল রাহুকাল থাকছে 12টা থেকে 1:30 পর্যন্ত কিন্তু আগামীকাল রাহুকাল থাকছে। আগামীকালের যে পাঁচ রাশির আমি কথা বলবো, সে রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো, এর সাথে সাথে নামের অক্ষর দিয়েও আমি কিন্তু সময়টা কিন্তু অর্থাৎ দিনের যে সেরার সেরা সময় সেটা আপনাদেরকে জানাবো। তো তবে ভিডিওটি আমি আবারও বলবো, প্রতিদিনের মতন একটি অনুরোধ, আপনারা ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনুন, কারণ এখানে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি অনেকটাই আলাদা, নতুন রূপে কিন্তু আপনাদেরকে আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বোঝানোর। তো তবে অনেকজন দাবি করেছিলেন যে একটা যে স্যার আমাদের একটা অনুরোধ, একটা কথা বলতে দাবি বলা যাবে না, অনুরোধ যে আমাদের ক্ষেত্রে যদি ক্যাশ অন ডেলিভারিটা চালু করেন কবজের ক্ষেত্রে খুব ভালো হয়। কিন্তু আমি একটি কথা বলি, আপনারা যারা কবজ দিচ্ছেন কিনা নিজের হস্তরেখা বিচার করুন বা জন্মকুণ্ডলী বিচার করুন, কারণ হস্তরেখা বিচার ছাড়া আপনি কিন্তু কবজ নেবেন না, কারণ কার ক্ষেত্রে কোন কবজ লাগবে সেটা একজন দক্ষ জ্যোতিষবিদ আপনাকে কিন্তু বলতে পারবে। আপনার যাকে পছন্দ হবে তার সাথে আপনি কন্ট্যাক্ট করুন, কিন্তু সঠিক রেমেডি তেমন কবজের ক্ষেত্রে কিন্তু যেমন শুভ দিকটা দিবে তেমনি অশুভ দিকও কিন্তু দিবে, কারণ আপনার ক্ষেত্রে কোন কবজটা দরকার, আপনার ক্ষেত্রে কোন রত্ন দরকার, দেখা গেল যে রত্ন আপনি পড়েছেন তার সঙ্গে সেই কবজটা ম্যাচ খাচ্ছে না, তাহলে কিন্তু আপনার সমস্যা কিন্তু আসবে। তো এই জন্য নিজস্ব জন্মছক বিচার করুন, কারণ এই যে প্রাপ্তি যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু হতে পারে, কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্র, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব এবং আপনাদের সফলতা ভাব। এই ভাবগুলো যদি আপনার স্ট্রং যদি থাকে তাহলে নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার দেখা যাচ্ছে আপনার মহাদশা বা অন্তর্দশা পারমিট করছে না, অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন কোন মহাদশা চলছে। আমি একটি কথা বারবার বলছি, কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি সময় যদি ফেভারে চলে কিনা, একটা কথা আছে যে আপনি চট করে অর্থপ্রাপ্তি কিন্তু হবে, আর সময় যদি ফেভারে না চলে আপনি প্রচুর চেষ্টা করছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হচ্ছে না। এখানে দেখা দরকার আপনার প্রাপ্তির ক্ষেত্রে কোন জায়গাটাকে পাওয়ারফুল করা দরকার। দেখুন, আপনার ক্ষেত্রে রাহু কবজ লাগবে না আপনার ক্ষেত্রে শনি রক্ষা কবজ লাগবে না আপনার ক্ষেত্রে কেতু কবজ লাগবে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কোনটা আপনার ক্ষেত্রে লাগবে এবং কোন ভাবকে স্ট্রং করা দরকার আছে বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার। অর্থাৎ একজন সূক্ষ্ম ভাবে যদি অ্যাস্ট্রোলজার আপনার জন্মছক বা হস্তরেখাকে যদি চুলচেরা বিশ্লেষণ যদি করে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে।
কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা তো ডিপেন্ড করে ভাগ্যের উপর, কারণ আপনি আগামীকাল 500 টাকা পেতে পারেন, আবার 50,000 টাকা পেতে পারেন, বা 5 লাখ টাকা, যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তির যোগ কিন্তু থাকতেই পারে। আমি একটি কথা বারবার বলি, আপনার ভাগ্য সর্বশেষ কথা কিন্তু বলবে। এই জন্য ভাগ্যভাব পীড়িত নেই তো, ভাগ্যভাবে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, এই জায়গাটা আগে চিনে নিন। এবার আসি নামের অক্ষর দিয়ে যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে, প্রথম হচ্ছে বি। আপনার নামের অক্ষর বি দিয়ে যদি শুরু হয়, আপনাদের শুভ সময় সকাল 9:21 থেকে আপনার 11:03 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, তাহলে আপনার ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সকাল 10:12 থেকে 11:36 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি আপনার ক্ষেত্রে যে শুভ যে সময় সেটা হচ্ছে আপনার সকাল 10:15 থেকে শুরু করে 11:36 পর্যন্ত। এখানে কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার যে আপনার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু রয়েছে। এরপর আমি যে অক্ষরের কথা আপনাকে বলবো সেটি হচ্ছে আপনার পি। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, তাহলে আপনার আগামীকাল সুপার প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আপনার নামের অক্ষর পি দিয়ে শুরু, আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 11:52 পর্যন্ত। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, তাহলে আপনাদের শুভ সময় সকাল 8:39 থেকে শুরু করে 10:12 পর্যন্ত। এরপর আমি জানাতে চলেছি আপনাদেরকে রাশির নাম অনুযায়ী। প্রথম রাশি আপনাদের কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 10:21 থেকে শুরু করে আপনার 11:12 পর্যন্ত। এরপর যে রাশিটা আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:02 থেকে শুরু করে আপনার 11:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, শুভ যে রাশি সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:02 থেকে শুরু করে আপনার 11:38 পর্যন্ত। টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু শুভ। এই যে আগামীকাল যে 5 রাশির আমি কথা বললাম এবং টার্গেট নাম্বার বললাম এবং রাশিভিত্তিক যে শুভ সময় বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করেছে। তবে নিজের ন্যাকাল চার্টটা একবার বিশ্লেষণ করুন, আপনার জন্মছকে প্রাপ্তির যোগ আছে কি না সেটা থাকলে, কোন বছর আছে, কোন কোন মাসগুলোতে আছে। দেখুন, মানুষের এক একটা সময় যায় কি খুব গোল্ডেন পিরিয়ড যেটাকে বলায়, আবার এক একটা সময় কি গেছিলো একটা সময় খুব ভালো, কিন্তু এখন কেন কোন গ্রহের ফেরে আমি পড়লাম, যে আমার চারিদিকে কিন্তু সমস্যা আর সমস্যা, সমস্যা গুনতে গুনতে কিন্তু দিন চলে যাচ্ছে, এটা কিন্তু দেখা কিন্তু দরকার। এখানে আপনার জন্মছককে চুলচেরা বিশ্লেষণ করে এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়ি দেওয়া কিন্তু
সম্ভব। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস, এই যে ফ্রি সার্ভিস নয়। শুধুমাত্র আপনারা, আমি বারবার বলছি, ফোন করার থেকে যত আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক লাভ কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।